শুনতে যে ঘরটা দেখছি ভাই এটা কি ঘর এটা তো সম্পূর্ণ লোহা কাঠের ঘর এটা দোতলা আইতলা বলি আমরা এই ঘর একদম আমাদের হোজন কই বানায় নাই একদম আনকমন ঘর এটা দোতলা সিস্টেম আপনি দেখতলা এটার মধ্যে ফটোরুম করতে পারবে এটা দুলবাইন্দা নাই শুধু তারপর জসিম ভাই এই সাইডে যে দুইটা সুন্দর সুন্দর ঘরের কাজ চলতেছে এটা কি ঘরটা এটা আমরা মিক্স কাঠের অনেকজনে চাই মানে টাকা কম ভালো ঘর চাই দাম 4 লক্ষ 20 হাজার টাকা এটার দাম 4 লাখ 20 হাজার 20 হাজার ডিসকাউন্ট 4 লক্ষ টাকা নিতে পারবে 4 লক্ষ এটা শোয়াতলা উপরে থাকা যাবে আজকে তো একেবারে ঘরের মেলা বসাই দিছেন ভাই এত মেলা বসাই দিছি ঘরের অনেকজনে ঘর আল্লাহর মধ্যে প্রতিদিন আমার ঘর প্রতিনিয়তই তো ঘর যায় না ভাই হ্যাঁ প্রতিনিয়ত যায় আল্লাহর মধ্যে কালকে একটা যাবে সকালে 9টা যাবে আজকে তো অনেক অনেক ঘর রেডি আছে চলেন আমরা একে একে ঘর গুলা দেখাই দাম যে ঘরটা দেখছি ভাই এটা কি ঘর এটা তো সম্পূর্ণ লোহা কাঠের ঘর এটা দোতলা আড়াইতলা বলি আমরা এই ঘর আচ্ছা এটাই ঝুল বারান্দা ডুপ্লেক্স ঝুল বারান্দা ডুপ্লেক্স কি কি কাঠ টিন এটা যেমন দেয় লোহা কাঠ আমরা আছে সম্পূর্ণই পাড়াতনা করে দিছি লোহা কাঠের ঘরও পাড়াতনের সাইডে দেওয়া যাবে সে ঘরও আছে আচ্ছা অনেকজনে বাজেট কমের কারণে পাড়াতনা করে দেওয়া হয়েছে পাড়াতন শুধু করে আর বাকি সব লোহা না আচ্ছা এই ঘরটা আমরা একটু ভিতরে যাই ভিতরের অংশটা দেখাই দিই ভিতরে ঢুকতেই হচ্ছে বারান্দা না হ্যাঁ বারান্দা এটা আপনার 5.5 হাত আছে বারান্দাটা 5.5 হাত বারান্দা 5.5 হাত মানে আচ্ছা আর উপরে হচ্ছে ফোম দিয়ে দিছেন হ্যাঁ ফোম দিয়ে দিছি উপরে টিন কত মিলি আছে টিন আছে আপনার এটা বেয়ে দিছি 42 মিলি টিন চালে আর এমনি বেড়ায় আছে 35 মিলি যা পার্টিশন দিয়ে দুইটা রুম হবে হ্যাঁ এখানে দুইটা রুম হবে আচ্ছা ভিতরে দুইটা আর খাম কত আছে চল খাম 4x4 আছে খাম আর উপি বা বেড়ার কাট বেড়ার কাট আছে 5x6 ইঞ্চি 5x6 ইঞ্চি পার্টিশন দিয়ে দুইটা রুম হবে না হ্যাঁ সেই ঘরটা আমরা ভিতরের অংশটা একটু দেখাই দিই চলেন না পার্টিশন করা হয়নি এর কাজ চলতেছে আন্তরিক কাজ চলতেছে পার্টিশন বাকি আছে না হুম পার্টিশন বাকি আছে আচ্ছা দেখেন এই রান্নাঘর বাথরুম কি আলাদা করতে আলাদা আমরা এই সাইডে দরজা সিস্টেম রাখছি সাইডে করে দেওয়া যাবে জি তাহলে উঠান লদ করা যাবে ওই পাশে করা যাবে সুবিধা হয় যেভাবে ওকে এই হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি হ্যাঁ ডুপ্লেক্স সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপরের অংশটা একটু যাই চলেন এগুলো লোহা কাঠ সিঁড়ি হ্যাঁ লোহা কাঠ সিঁড়ি লোহা কাঠ যা আছে সব লোহা সব লোহা কিন্তু পাটাতন শুধু করেই করে দিয়েছি মানে অনেকজনে বাজেট কমে লেগে মানে চাই সব পদে আমার কাছে আছে আচ্ছা আচ্ছা তাহলে লোহা কাঠও নিতে পারবো পাটাতন সাইডে চেঞ্জ করে দেওয়া যাবে ঘরটা আমরা উপরে উঠলাম উপরে উপরে পার্টিশন হবে হ্যাঁ উপরে পার্টিশন হবে মানে উপরে পার্টিশনে পুরোপুরি তো সে কারণে পার্টিশন দিতে পারি নাই উপরে তলায় দুইটা রুম হবে না উপরে তলায় দুইটা রুম হবে আচ্ছা আর উপরে স্টোরুম করা যাবে হ্যাঁ স্টোরুম করা যাবে উপরে থাকা যাবে ঝুল বারান্দা থাকবে ঝুল বারান্দায় কি লোহা কাঠের হ্যাঁ লোহা কাঠের নৈচা লোহা কাঠের সবই লোহা কাঠের এখানে উপরে ফোম দিয়ে ফোম দিয়েছি মানে তাপের লেগে মানে গরম গরম দিন আইতেছে তো এই জন্য ফোম দিয়ে দিচ্ছি এই ফোম থাকে আমার চাওয়া দাম কত আপনাদের শেষ পর্যায়ে খাই সিঁড়ি বানালি কাজ শেষ এটা সিঁড়ি হইলে কাজ শেষ হয়ে যাবে না এগুলা কেমন দাম আছে ভাই এটা 2.5 লক্ষ টাকা দাম এটি 2,50,000 টাকা 2,50,000 টাকা দাম আচ্ছা আজানটা শেষ হোক তারপর জসিম ভাই এই সাইডে যে দুইটা সুন্দর সুন্দর ঘরের কাজ চলতেছে এটা কি ঘরটা এটা আপনি বর্তমানে নতুন স্টাইল করছি এক সাইডে রুম এক সাইডে খোলা বারান্দা হ্যাঁ 5টা রুম হবে এই ঘরটায় 5টা রুম হবে তাহলে ছটা করতে পারবো আট কোনো যাবো চাইলে মানে যখন চাই এরকম মানে অর্ধেক বারান্দা অর্ধেক রুম অর্ধেক রুম মানে মানে চা কফি খাইলো ভিতরে রাখলো খুঁটি লোহা কাঠ বাদ বাকি সম্পূর্ণ দেশি কাঠ আর সবগুলো দেশি কাঠ হ্যাঁ এগুলো একটু কাঠ ভালো কাঠ গুনে খানা তারপরে যেটা দেখছি এটা কি ঘর এটা আপনি আপনার সম্পূর্ণ দেশি কাঠের ঝুল বাইন্দা অনেক জন কম বাইরে চাই আগে দুটা বানিয়ে বিক্রি করছি আচ্ছা দেখেন আমরা এই ঘরটা একটু সাইড দাও দেখাই দেই
এটা রুম হবে কয়টা চারটা এটা আমাদের চারটা রুম করা দুটো পানি সুন্দর বাস অলরেডি বানানো আছে এটার দাম কত আসবে এটার দাম আমরা 6 লক্ষ টাকা এটা দাম দিছি 4 লাখ 50 হাজার 50 হাজার টাকা দোতলা তো এটা মানে দোতলা করতে হয় একবার দুবাইন্দ করতে গেলে ওকে আচ্ছা জসিম ভাই কোন বাজেটের অনেকে ঘর চায় এটা কি বাজেটের এটা সোয়াতলা এটা আপনার সম্পূর্ণ দেশি কাঠের না এগুলো কত বছর ব্যবহার করা যায় এমনি 30 বছর ব্যবহার করতে পারবো 30 বছর যাবে হ্যাঁ যাবে ইনশাআল্লাহ এটা কত দামে বিক্রি করবেন এটা 1 লক্ষ 60 হাজার টাকা দাম নিচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা 60 হাজার টাকা ওখানে খরচটা আলাদা না হ্যাঁ না খরচ আলাদা এটা জায়গা বুঝে খরচ এছাড়া আপনার ওই যে প্রতিনিয়ত এই ধরনের অনেক অনেক ঘরে কাজ চলে না সর্বনিম্ন ঘরে 1 লক্ষ 30 হাজার টাকা না 30 হাজার 18 ঘর বানানো আছে 18 বন্দরের ঘর চাইলে তো অর্ডার দিলে আপনি বানাই দিতে পারবেন দাদা মন মতন এই পাশে আপনার দ্বারা অনেক অনেক ঘর রেডি আছে না বাইন্ডা আছে আমি তো রেডি সাইটটা আছে বাইন্ডা ঘর আপনার আরেকটা খোলাও তো আছে না আরেকটা খোলা আছে বড় খোলা লন খোলা চলুন ওই খোলায় আমরা গিয়ে কিছু ঘর দেখাই হ্যাঁ অবশ্যই এই যে হচ্ছে আমার আরেকটা খোলা আপনার এটা বড় খোলা আমার সবচাইতে এই যে এই গাংচিল দেখছে গাংচিল দিয়ে গুলিস্তান থেকে আপনার এখানে সরাসরি একবার এখানে নামলি হবে ভাই না এখানে নামলি হবে আমার ভিটে আমার ঘরে আচ্ছা তারপরে যদি আমরা একটু ভিতরে ঢুকি এখানে আপনার বিশাল খোলা এটাই মেইন খোলা হ্যাঁ এটা বড় খোলা আমার সবচেয়ে আচ্ছা এই খোলায় অনেক অনেক ঘর আছে আমরা এই ঘরগুলা একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দেই জসিম ভাই এই পাশে যে ঘরটা দেখছি এটা হচ্ছে আগেরটার মতোই থাকে আগের মতো না মানে মিক্স কাড়ের অনেক জনে চায় মানে টাকা কম ভালো ঘর চায় মানে বড় চায় দোতলা চায় তাদের জন্য এই ঘরটা না হ্যাঁ আচ্ছা এই এটার দাম কেমন থাকবে এত কম কেন এটা কারণ নাকি আমরা সরাসরি পাইকারি কাটানি দিকে দিতে পারি আমরা একদম তাহলে এটার দাম হচ্ছে 9 লাখ টাকা না 9 লাখ টাকা যদি বিরোধী কে আসে 1 লাখ টাকা ডিসকাউন্ট আচ্ছা 8 লাখ টাকা দিয়ে দিতে পারবো 8 লাখ টাকা এত সুন্দর ঘর সাধারণ ভাবে সুন্দর ভাবে তারপরে যেটা দেখছি ভাই এটা কি ঘর এটা 18 ঘর এটা ছোট মানে ছোট সাইজের না এটা মিক্স কাট না এর মধ্যে মিক্স কাট করা হয়েছে তো একবার লোহা কাট দিছি এটা দাম বেশি আপনার এটা 1.5 লক্ষ টাকা 18 বন্ধ করেই লোহা কাটের বেড়া কারণে 20 হাজার আমরা যদি এই পাশে আসি দেখেন আপনাদেরকে দেখাই এখানে অনেক অনেক ঘর ছিল আরো বিক্রি হয়েছে এবং একটা ঘর গেছে খুঁড়ি চাইছে আসলো একটা খুঁড়ি চেঞ্জ করে দিয়েছি তাকে আচ্ছা 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 এইখানেও দেখছি আর একটা খুব সুন্দর দুইটা ঘর বা আমাদের সব লোহাকাটের ঘর উঠাচ্ছি ভালো ভালো ঘর আচ্ছা এটা হচ্ছে দেড়তলা হ্যাঁ দেড়তলা এটার মধ্যে সরারম করতে পারবে এটা দুর্বাইন্দা নাই শুধু টপ বারান্দা দেড়তলা ঘর হ্যাঁ টপ বারান্দা দেড়তলা ঘর উপরে নিচে কয়টা রুম হবে ছয়টা রুম হবে সুন্দর ভাবে ছয়টা রুম হবে এইগুলো মানে দুর্বাইন্দা নাই শুধু চাওয়া দাম কত আমাদের বিক্রমপুরে আমি অতি প্রথম একটা বানাইছি এর আগে বিক্রি হয়েছে আল্লাহর রহমতে একটা বানাইছি এটা বিক্রি হয়ে গেছে এটা তো খুব সুন্দর ডিজাইন সিস্টেম মানে জনগণ জায়গা লম্বা থাকে মানে সে কারণে তাদের এই ব্যবস্থা 30-31 ফুট লম্বা আছে আর মানে 12 ফুট পাস আচ্ছা এটা ব্যতিক্রম নাকি অন্য ঘরের থেকে বলেন তো ব্যতিক্রম উপরে ঝোল মানে চান্দারে বাইন্দা চান্দারে ঝোল বাইন্দা এরকম করে আমাদের লোকজন কেউ বানায় নাই একদম আনকমন ঘর এটা দোতলা সিস্টেম মানে রুম করতে হবে আপনি 5টা মোটমাটি 5টা রুম হবে না সুন্দরভাবে 5টা রুম হবে ওকে এর সিঁড়ি তো দেন নাই হলো না সিঁড়ি আন্দ্রি দেই নাই সিঁড়ি আচ্ছা সিঁড়ি হইলে আমরা উপরে আরেকদিন দেখাই দেবো আপনাদেরকে তো এটার দাম কত ভাই এটার দাম আছে 7 লক্ষ টাকা এটা 7 লাখ টাকা এটা অর্ডারই ঘর না অর্ডারই ঘর এভাবে অর্ডার দিছে না এভাবে অর্ডার দিছে এভাবে একটা দিছে একটা এলাকায় হেড দিকে পছন্দ হয়েছে সে আবার নিতাছে একটা আবার নিতাছে না দেখেন অনেক বড় ঘর ভাই হ্যাঁ অনেক বড় 31 ফুট লম্বা বিশাল বড় 8 ফুট করে আছে আর 23 ফুট ঘর এই যে আপনার দেড়তলা ঘর লোহাকার সম্পূর্ণ হ্যাঁ দেড়তলা ফুল দেড়তলা 6-6 দ্বারা 15 ফুট এটা 4টা রুম হবে 4টা রুম হবে এটা সুন্দর হবে যেভাবে আচ্ছা আমরা এই ঘরটা আমরা একটু ভিতরে অংশটা একটু দেখাই দিই এটা উপরে নিচে 4টা রুম হবে ভাই দেখেন বিশাল বড় ঘর এটা 2300 বড় সাইজ হয় এই কারণে 2300 চলে বেশি ওকে তারপরে যেটা দেখছি ভাই ঢেউটিনের ঘর দুইটা আছে এটা দেড়তলা একটা একতলা আচ্ছা এটা আপনার কত সাইজের ঘর এটা 2100 বন্ধ ছোট ঘর অনেকজনের জায়গা কম কম থাকার কারণে ছোট ঘর চায় আচ্ছা এগুলো কেমন দাম আছে ভাই এই 3 লক্ষ টাকা দাম লোহাকার সম্পূর্ণ তো
এটা ভিতরে হচ্ছে ডিউটিন থাকবে হ্যাঁ ডিউটিন এটা দিশন যখন চাই ডিউটিন সিস্টেম কুমিল্লায় চলে তারপরে এদিকে টঙ্গিবাড়ির দিকে চলে সুন্দর একটা ঘর কিন্তু থাকবে কুমিল্লাতে এই ঘর বেশি চলে বিক্রমপুরে চলে না হ্যাঁ কুমিল্লাতে মেইন ডিউটিন থাকে বেশি এটা কত লি বিক্রি করুন ভাই এটা দাম 420000 টাকা এটা দাম 420000 20000 ডিসকাউন্ট 4 লক্ষ টাকা নিতে পারেন 4 লক্ষ টাকা হলে বিক্রি করবেন ওকে এইখানেও একটা আরেকটা ঘর একতলা না হ্যাঁ এটা ছয়তলা উপরে থাকা যাবে ছয়তলা বারান্দা ঘর তো উপরে থাকা তো নাকি বানাই না এই ঘরগুলো তো ভাই দেখতে সুন্দর এবং টেকসই আমি অনেক ডিজাইন হবে সুন্দর মতনে এটা আন্তরিক কাম চলতেছে তো এটা এটা কত কত দাম এটা আমি 4 লক্ষ টাকা নিতে পারবে এটা যে সামনের মেলা ছিল আকার খুবই লোহাকার এটা 21 বন্ধ ঘর 21 বন্ধর বারান্দা সহ একতলা বারান্দা ঘর বাইরে একটু বড় দিয়েছি আমি মানে 5.5 দিয়েছি বাইরে না 4 লাখ টাকা 4 লাখ টাকা এই পাশে আরো ঘর আছে আপনার এইটা 30 বন্ধ এটা মাত্র এই মাত্র বিক্রি হলো মানে তারা নগদে দেখে অ্যাকাউন্টে টাকা বাড়ায় দিয়েছে তাই হ্যাঁ এই অ্যাপস এর মাধ্যমে টাকা আচ্ছা এটা লোহাকাটের ঘর লোহাকাটের না দিবা লোহাকাট ফুডি লোহাকাট কত দাম 2 লক্ষ টাকা বিক্রি করলো কত 2.5 লাখ টাকা কম বাজেটের ঘর কম বাজেট দেবদিগির পাশে যাবে এই ঘরটা ওকে মুন্সিগঞ্জ দিগির পাশে এটা আপনার ঘর এটা আমার ঘর আচ্ছা এটা কি ঘর থাকবে এটা 21 বন্ধ ঘর 6 তলা না দেড়তলা এটা দেড়তলা দেড়তলা 21 বন্ধ মানে ফ্রেশ কাটের ঘর হবে না হ্যাঁ ফ্রেশ কাটের মিশ কাট দিবা লোহাকাট কুড়ি লোহাকাট এটা কত লি বিক্রি করবেন এটা আমরা 230000 টাকার দাম চাচ্ছি 230000 টাকা ভিডিও দেখে সরাসরি আসে 20 10000 টাকা ডিসকাউন্ট 220000 নিতে পারবেন 220000 টাকা হলে নিতে পারবো না ওকে তো ভিউয়ার্স দেখেন এছাড়া আরো অনেক অনেক ঘর আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু যে কোনো ঘর অর্ডার দিয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জসিম ভাই এছাড়া তো যে কোনো ঘর অর্ডার দিলে আপনারা এই যে আপনার কস বাজাইবো আপনার এই যে অর্ডারই আছে ঘর আমার হাতে কসবা থানা আচ্ছা আচ্ছা মানে এটা হলে কুমিল্লা মনে হয় জেলা আচ্ছা কুমিল্লায় কস বাজাবে না কসবা আটা দেবো কুমিল্লা ডাবরতে থানা দেবো একটা তারপর আটা দেবো আপনার চান্দিনায় তিন তিন ডেবাস আছে কুমিল্লাতে আমার আচ্ছা কুমিল্লাতে প্রচুর জায়গা আছে ঘর বেশিরভাগ তার মানে যে কোনো ঘর অর্ডার দিলে বানাই দিতে পারবেন বানাই দিতে পারবেন তাদের সাইজ মতনে আমি তিনটা মসজিদ বেশি আজকে এই 9,15,000 টাকা মসজিদ মানে তিনের মসজিদ তিনের মসজিদ মসজিদ আপনার কাছে অর্ডার দেন নিতে হ্যাঁ মসজিদ মাদ্রাসা আল্লাহর মধ্যে মাদ্রাসা দিয়েছি তিনটা আচ্ছা ইয়ে করে এটা নোয়াখালীতে আচ্ছা একজনে তিনটা মসজিদ নিল মানে হাইসার মানে না ইয়ে সামনে যে চর জানাজা আচ্ছা এটা নিতে আছে মাদারীপুর বা ফরিদপুর হ্যাঁ ফরিদ মাদারীপুর মনে হয় এটা আচ্ছা চর জানাজা মানে এটা চেয়ারম্যান মানে তিন নিয়ে যাচ্ছে কাঠের মসজিদ তারা মানে মানে গেপ করতেছে এলাকায় মসজিদ দিতেছে ওকে তো ঠিক আছে জসিম ভাই ভিডিওতে আপনার সরাসরি মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলেই তো এই ঘরগুলো আমাদের বিস্তারিত জানতে পারবে মানে সাইজ যাদের মন মতন সাইজে বানাই দিতে পারবো আমরা কটেজ আমার কাছে আছে কটেজ মসজিদ মাদ্রাসা রিসোর্ট যেভাবে চাই আল্লাহ রহমতে সব বানাই দিতে পারবো বানাই দিতে পারবো তাদের ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম